বাংলাদেশকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করতে তুরস্কের সাথে কাজ করবে ডক্টর ইউনিসেফ নেতৃত্বে থাকা বাংলাদেশের নতুন সরকার তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইফ এরদোয়ান একে পুনালাপে এমন ইঙ্গিত প্রদান করেছেন এরদোয়ান বলেন বাংলাদেশকে বাবুসা বাণিজ্য সহ সামরিক দিক দিয়ে নতুন রূপে একটি শক্তিশালী দেশ গঠন করতে সহযোগিতা করবে তুরস্ক তুরস্কের সাথে বাংলাদেশের এমন নতুন সম্পর্ক গঠনে প্রতিবেশী দেশ তেমন ভালো চোখে দেখছে না কারণ তাদের সম্পর্কে টানা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা অপরদিকে তুরস্ক থেকে অত্যাধুনিক বাইরাক্তার ড্রোন কিনেছে বাংলাদেশ জারাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম এমন প্রমাণ মিলেছে রাশে ইউক্রেন যুদ্ধে বাংলাদেশ সামরিক বাহিনীতে এই ড্রোন যুক্ত হওয়ার পর পৃথিবীর যে কোনো শক্তিশালী দেশ বাংলাদেশের সীমান্তে সমস্যা তৈরি করতে দশ বার ভাবতে হবে কারণ শুধু ড্রোন নয় তুরস্কের অত্যাধুনিক বিমান বাহিনী সহযোগিতা করবে বাংলাদেশ বিমান বাহিনীকে এমন আশঙ্কা করছেন অনেকেই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর অনেক মুসলিম রাষ্ট্র অভিনন্দন জানিয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় বেশিরভাগ ভারতের প্রতি সম্পর্ক থাকায় মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে আগ্রহ দেখায়নি কিন্তু স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পর ড ইউনুসের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর একই সাথে কাজ করতে ইচ্ছে প্রকাশ করেছে অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্র তুরস্ক সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেফ তাইফ প্রধান উপদেশকার প্রেস উইং জানায় ডক্টর ইউনিসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের টেলিফোন আলাপে বিনিয়োগ বাণিজ্য সহযোগিতা বাংলাদেশের বন্যা পরিস্থিতি তুরস্কের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ আসা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আলাপকালে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বন্যায় প্রাণহারের ঘটনায় শোক প্রকাশ করেন তিনি বলেন বন্যা দুর্গতদের তুরস্ক মানবিক সাহায্য দেবে অন্তর্বর্তী সরকারের প্রধান তুর্কি প্রেসিডেন্ট কে ধন্যবাদ দেন এরদয়ান দু হাজার ছয় সালে শান্তিতে নোবেল পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের দীর্ঘদিনের বন্ধু প্রভাবশালী বিশ্ব শক্তি তুরস্ককে বাংলাদেশে বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশ প্রেসিডেন্ট সহ বলেন বাংলাদেশের পুনর্গাঠনে সাহায্যের জন্য তুরস্ক শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে এরপর এরদোয়ান বলেন বাংলাদেশের সামরিক বাহিনীতে উন্নত মানের আধুনিক অস্ত্র সশস্ত্র দিয়ে সাহায্য করবে তুরস্ক যাতে কারো হুমকিতে ভয় পায় না বাংলাদেশ অপরদিকে এরদোয়ান মনে করিয়ে দেন বাংলাদেশ এবং তুরস্কের সাথে সামরিক সম্পর্ক আজ নতুন নয় অনেক পুরনো সম্পর্ক তুরস্ক থেকে বাংলাদেশে অনেকে ড্রোন এবং সহ অত্যাধুনিক প্রযুক্তি ক্রয় করেছে যা বাংলাদেশকে অনেক দূর পৌঁছে দিতে সক্ষম হবে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে রয়েছে তুরস্কের অত্যাধুনিক বাইরাক্তার টিবি টু ড্রোন যুক্ত হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে গত বছরের ডিসেম্বরে তুরস্ক থেকে অত্যাধুনিক এই ড্রোন পেয়েছে বাংলাদেশ জানিয়ে খুব একটা আলোচনা হয়নি সে বিষয়ে জানতে চাইলে আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর পরিচালক লে কর্নেল আবু হায়দার এই অত্যাধুনিক ড্রোন বাংলাদেশের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার ফলে অনেক শক্তিশালী হয়েছে সেনাবাহিনী যে কোনো মোকাবেলা প্রতিরোধ করা সম্ভব এই ড্রোনের সাহায্যে নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমান্ডার ইসফাক ইলাহি চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন বর্তমান বিশ্বে সামরিক বাহিনীতে এবং যুদ্ধে ড্রোনের ব্যবহার বেড়েছে এর কারণ এগুলোর খরচ তুলনামূলকভাবে কম এবং এগুলোতে নির্ভুলভাবে নিশানায় আক্রমণ করা সম্ভব এছাড়া ড্রোন উড়ে অনেক দূর থেকে রিয়েল টাইম তথ্য পাওয়া যায় ছবি এবং ভিডিও নেওয়া যায় তুরস্কের বাইরাক্তার ড্রোন যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশের সামরিক সক্ষমতা আরেক ধাপ উন্নতি হল বাংলাদেশ ড্রোন যুগে প্রবেশ করলো এই ড্রোন অত্যন্ত কার্যকর এবং শত্রুকে ঘায়ল করতে সক্ষম যোগ করেছেন তিনি ইউক্রেন বাইরাক্তার ড্রোন ব্যবহার করে রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরোধ ব্যবস্থা ভেদ করে আক্রমণ করতে পেরেছে দুই সালে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজার এই ড্রোন ব্যবহার করেছে আর্মেনিয়ার পরাজয়ের কারণ ছিল এই ড্রোনের ব্যবহার গত ছয় ফেব্রুয়ারি দু হাজার বিবিসি বাংলা প্রতিবেদনে বলা হয় রাশিয়া ইউক্রেনের সম্ভাব্য সামরিক সংঘাতের পটভূমিতে অনেকেই নজর রাখছেন কৃষ্ণ সাগরের দক্ষিণের দেশ তুরস্ক এবং তাদের তৈরি করা ড্রোনের দিকে শুধু ইউক্রেন নয় বস্তুত বিশ্বের বিভিন্ন প্রান্তের নানান সংখ্যাতেই তুরস্কের তৈরি ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বছরের অক্টোবর বিবিসি বাংলার একটি প্রতিবেদনের শিরোনাম ছিল নাগরেনো কারাবাখ আজার এবং আর্মেনিয়ার মধ্যেকার যুদ্ধের চেহারা যেভাবে বদলে দিয়েছে ড্রোন এতে বলা হয় লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে তুরস্কের তৈরি ড্রোন এই ড্রোনের মাধ্যমে বাংলাদেশ সামরিক নজরদারিতে আরও সমৃদ্ধ হল মন্তব্য করে ইশফাক ইলাহি বলেন মিয়ানমার সীমান্তের নজর রাখতে অনেক মানুষ নানাভাবে যুক্ত করতে হতো এতে শ্রম প্রচুর অর্থ এবং সময় ব্যয় হতো এছাড়া ঝুঁকিও আছে এই ড্রোন উড়িয়ে বাংলাদেশের সীমান্তের মধ্যে থেকেই ওপারে কি হচ্ছে সেই রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে মিয়ানমার সীমান্তে এটি প্রতিরোধক হিসেবে কাজ করবে তিনি বলেন সামরিক সরঞ্জামের জন্য বাংলাদেশ মূলত চীনের উপর নির্ভরশীল তুরস্ক থেকে ড্রোন কেনায় অস্ত্র এবং সামরিক সরঞ্জামের উপর বহুমুখী উৎসকরণ হলো গত একত্রিশ জুলাই দু হাজার বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয় তুরস্কের কাছ থেকে বাংলাদেশ কত টাকায় ড্রোন বাংলাদেশ কিনতে যাচ্ছে তা দ্বারা যায়নি তবে এক একটি ড্রোন অন্তত দশ লক্ষ মার্কিন ডলার মূল্যে বিক্রি করে থাকে তুরস্ক যদিও ইউক্রেনের কাছে এক একটি বিক্রি করা হয়েছে সাত লাখ মার্কিন ডলারে এই দামে কেনা হলে বাংলাদেশের জন্য প্রতিটি ড্রোনের দাম পড়বে কম বেশি দশ কোটি টাকা এখন প্রশ্ন হলো তুরস্কের এই ড্রোনগুলো কতটা শক্তিশালী বাংলাদেশের শত্রুর সাথে কি পাল্লা দিতে পারবে সেই বিষয় মার্কিন পররাষ্ট্র বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন এর তথ্য অনুযায়ী প্রতিটি বাইরাক্তার টিভি টু সিস্টেমের মধ্যে রয়েছে ছয়টি ড্রোন দুটি নিয়ন্ত্রণ স্টেশন এবং প্রয়োজনীয় সহায়ক যন্ত্রপাতি তুরস্ক এই ড্রোন লিবিয়া এবং সিরিয়ার রাশিয়ান সামরিক যানের বিরুদ্ধে ব্যবহার করে ড্রোনটি বিভিন্ন যুদ্ধে সফলভাবে সামরিক যান ধ্বংস করা ছাড়াও চলমান আকাশ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করে বলা হয়েছে এটি হচ্ছে এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে ড্রোনটি ঘণ্টায় একশো উনত্রিশ কিলোমিটার থেকে শুরু করে দুশো বাইশ কিলোমিটার গতিতে উঠতে পারে বেজ স্টেশন থেকে তিনশো কিলোমিটার দূর পর্যন্ত চালানো যায় ড্রোনটি এর ভেতরে কিছু সেন্সর রয়েছে যার ফলে জেসিএস উপর পুরোপুরিভাবে নির্ভর না করে নেভিগেশন করতে পারে সর্বোচ্চ সাতশো কেজি ওজন নিয়ে উঠতে পারে ড্রোনটি মোট জ্বালানি ধরে তিনশো লিটার বাইরাক্টারের টিভি টু আঠারো হাজার ফিট উচ্চতায় থেকে কার্যক্রম চালাতে পারে তবে আকাশে সর্বোচ্চ পঁচিশ হাজার ফিট পর্যন্ত উঠতে এবং সর্বোচ্চ সাতাশ ঘন্টা তিন মিনিট ওড়ার রেকর্ড রয়েছে